তো বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি মাতার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়াজালের পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দদের স্বাগতম জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওতে আমি দেহবন্ধন মন্ত্র কথা বলবো। অনেক বন্ধুরা অনুরোধ করেছে হোয়াটসঅ্যাপে, দাদা ভাই সহস্রনাম কোনো দেহবন্ধন মন্ত্র দেন, যে মন্ত্র জপ করলে দেহবন্ধন হবে এবং অপশক্তি যেন শরীরের মধ্যে প্রবেশ করতে না পারে। তো আজকে সেই সব বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও করা। এই মন্ত্র জপ করলে কিন্তু দেহবন্ধন তো হবে, কোনো অপশক্তি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না এবং মন্ত্রের গুণাগুণ অনেক বেশি। যিনি মন্ত্র জপ করেন তিনি তো বুঝতে পারেন। ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। এছাড়া যে কোনো নৈতিক সমস্যা সমাধানের জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। যে কোনো বাসুদোষ বা গ্রহদোষ খণ্ডন ক্রিয়া করার জন্য আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমি যে মন্ত্র কথা বলবো এটা একটা ছোট্ট একটি মা দুর্গার মন্ত্র। এই মন্ত্র জপ করলে শরীর যেমন বন্ধন হবে তেমনি এই মন্ত্রের দ্বারা মনের ইচ্ছাও পূরণ হয়। অশুভ শক্তি নাশ করার জন্য মা দুর্গাকে যেমন শ্রীরাম অসময়ে, যেমন এই আশ্বিন মাসে যেমন মা দুর্গাকে আহ্বান করেছিলেন, ঠিক তেমনি অশুভ শক্তিকে নাশ করার জন্য যিনি মন্ত্র জপ করবে বন্ধন যেমন হবে তেমনি মনের ইচ্ছাও পূরণ হবে। তো এই মন্ত্র যিনি জপ করবে, কালাজাদু ছাড়া যে কোনো কালাজাদু তন্ত্রমন্ত্র এছাড়া মানে অশুভ শক্তি আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। তো যাই হোক, এই মন্ত্র স্বয়ংসিদ্ধ এবং গুরুমুখী এটা বিদ্যা, এটা আপনারা কণ্ঠস্থ করলেই হবে। তবুও আমি বলবো আপনারা কোনো শুভ দিনে 108 বার জপ করে নেবেন, যেমন পূর্ণিমা অমাবস্যা গ্রহণযোগের সময় এবং উত্তর দিকে পাঠ বসে ধূপ দীপ জ্বালিয়ে শুদ্ধাচারে মানে গুরু স্মরণ করে আপনারা জপ করবেন এবং যে কোনো ক্রিয়া করতে গেলে এই মন্ত্র দেহবন্ধন মন্ত্র আপনারা প্রথমে জপ করে নেবেন। দেহবন্ধন মানে তিনবার পাঠ করে তিনটে ফু নিজের বুকে, একবার পাঠ করে নিজের বুকে একবার ফুঁ দেবেন এবং এইরূপ তিনবার পাঠ করে নিজের বুকে তিনবার ফুঁ দেবেন। তো মন্ত্রটাই বলি, মন্ত্রটা হচ্ছে ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। এই মন্ত্র আমি স্ক্রিনে লিখে দেবো। তো যাই হোক, যিনি মন্ত্র জপ করবে তিনি বুঝতে পারবে এর মন্ত্রের শক্তি কত গুণ। তো আপনাদের যদি এই মন্ত্রের উপকার আসে আপনাদের আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার বন্ধুরা।